নমস্কার বন্ধুরা, আজকে আমরা মৃণাল সেনকে খুঁজব। মৃণাল সেনের 100 বছর হয়ে গেল, আমরা আজকে সেই বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনকে খুঁজব। তার আগে জীবনানন্দের একটা কবিতার লাইন দিয়ে যাব। মনোবীজ কবিতায় জীবনানন্দ কি বলছেন? মনোবীজে জীবনানন্দ বলছেন, অনেক মেধাবী মুখ স্বপ্নের বন্দরে ও তীরে, অনেক মেধাবী বুক স্বপ্নের বন্দরে তীরে, যদিও পৃথিবী আজ সৌন্দর্যরে ফেলিতেছে ছিঁড়ে। ফলে পৃথিবী যখন সৌন্দর্যকে ধ্বংস করে দেয়, ঠিক সেই সময় মৃণাল সেনের মতো মানুষরা আসেন। আর মৃণাল সেনের কথা বলতে গেলেই তার সেই অদ্ভুত ছবিটা, যেখানে বাবা আর ছেলের মধ্যে একটা আলাপন তর্ক জমে ওঠে। ছেলে নকশাল, বাবা গান্ধীবাদী, ঠিক ধরেছেন। আমি পদাতিকের কথা বলছি। পদাতিকে যেন মৃণাল সেন সমগ্র বামপন্থা এবং গান্ধীবাদের সাথে একটা অদ্ভুত আলোচনা করছেন। আজকের পার্সপেক্টিভে সেটা খুব প্রাসঙ্গিক, কারণ আজকেও দেখা যাচ্ছে বামপন্থা এবং গান্ধীবাদীদের মধ্যে একটা সাম্প্রদায়িকতাকে রোখার জায়গা থেকে একটা ঐতিহাসিক জোট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই পদাতিকে আমরা কি দেখছি? মৃণাল সেনের পদাতিকে মৃণাল সেন হয়তো তার বাবাকেও খুঁজছেন। 1923 সাল, মৃণাল সেনের বাবা সেই সময় কিন্তু রায়তদের একটা সম্মেলনে 1917-র নভেম্বর বিপ্লবের কথা তীব্রভাবে বলছেন। তার মানে ভাবুন কি অদ্ভুত ঘটনা তৈরি করেছিল 1917-র নভেম্বর বিপ্লব। একদিকে মৃণাল সেনের বাবা বলছেন নভেম্বর বিপ্লবের কথা, একদিকে নজরুল ইসলাম ব্যথার্দার উপন্যাসে নভেম্বর বিপ্লবের কথা লিখছেন। এবং ভীষণভাবে তখন ভারতীয় রাজনীতিতে নভেম্বরের গন্ধ, রাশিয়ার গন্ধ ছুটে আসছে। আর এই রাশিয়ার গন্ধকে ভারতীয় মাটিতে নিজস্বতার জায়গায় নিয়ে হাঁটার এক অদ্ভুত নাম হলেন মৃণাল সেন। তাই পদা থেকে ধৃতিমান যে নকশাল ছিল, যার বাবার সাথে তর্ক হয়, সেই প্রশ্নটা কিন্তু তার বাবাকেও যেমন সে প্রশ্ন করে গান্ধীবাদ নিয়ে, তেমনই কিন্তু সে প্রশ্ন পার্টির দিকেও ছুড়ে দেয়, ভারতীয় বামপন্থার দিকেও ছুড়ে দেয়। তার প্রশ্ন হচ্ছে, আজকে পার্টি নিষিদ্ধ হলো, আমরা ছুটলাম, আবার নিষিদ্ধ হবে, আবার ছুটবো, এর শেষ কোথায়? আমি আমার ভাষায় বলছি পদা থেকে সেই ডায়লগটাকে, যে আজকে আমি মানে পার্টি নিষিদ্ধ হয়েছে, এক শেল্টারে রয়েছি, কালকে আরেক শেল্টারে যাব, পরশু দিন আরেক শেল্টারে যাব, এর শেষ কোথায়? অর্থাৎ আম স্ট্রাগল নির্ভর যে রাজনীতির কথা সেই সময় 70-এর দশকে নকশালপন্থীরা তুলে ধরেছিলেন, সেই রাজনীতিকে তিনি প্রশ্ন করছেন। আবার তার এই উচ্চারণের মধ্যে এই প্রশ্নও আছে, যেটাকে আজকের বামপন্থীরা অস্বীকার করতে পারবেন না, যে একদিকে আম স্ট্রাগল নির্ভর বামপন্থাকে নিয়ে তার যেমন প্রশ্ন রয়েছে, তার এই প্রশ্নের মধ্যে ওই বীজও লুকিয়ে রয়েছে। সে বীজ কি বলে, যারা সরকারে গেছেন, যে আজকে সরকার বানালাম, কালকে আবার ভোটে গেলাম, আবার সরকার হলো, পরশু দিন কী হবে? তাহলে একটা দল কি চিরকাল আম স্ট্রাগল করে যাবে, যে আজকে আম স্ট্রাগল করবো, কালকে আমার কর্মীরা পালাবে, পরশু দিন আবার পালাবে? অর্থাৎ বিপ্লব যে স্বপ্ন সেটা কি দূরেই থেকে যাবে, সেটা অধরা মাধুরীর মতো থেকে যাবে? একদিকে আম স্ট্রাগল অনন্তকাল চলবে, আর একদিকে সরকার গঠন অনন্তকাল চলবে। আজকে সরকারে থাকবো, কালকে সরকার পড়বে, পরশু দিন আবার একটা রাজ্য সরকার বানাবার কথা বলবো। ফলে এই যে একটা অদ্ভুত মৌলিক ডাইলেমা ভারতীয় বামপন্থী আন্দোলনে 1940 সাল থেকে উঠে এসেছিল, সে পথ খুঁজছিল, যে কোন পথে এগোবো, সংসদীয় পথে না অসংসদীয় পথে? এই দুই পথের জায়গাকে ধরেই কিন্তু মৃণাল সেন একটা মূল প্রশ্ন রাখলেন। পদাতিক হয়ে উঠল এক অদ্ভুত দলিল। এবং শুধুমাত্র বামপন্থার হায়ারার্কি নয়, সমস্ত হায়ারার্কিগুলোকে প্রশ্ন করার পরেও তিনি দেখালেন বাবার ছেলের মধ্যে কি অদ্ভুত একটা মিল। বাবা গান্ধীবাদী, ছেলে কমিউনিস্ট, কিন্তু দুজনের মধ্যেও স্বদেশ আবিষ্কারের প্রশ্নে কি এক অদ্ভুত মিল। আবার কলকাতা 71-এ আমরা দেখলাম চাবুকের মতো পদাতিক কলকাতা 71-এর কৌরাসকে তিনি একটা ট্রিলজি বলে অভিহিত করেছিলেন, অপুর ট্রিলজির মতো। পথের পাঁচালী, সত্যজিতে যেমন পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, তেমনি এটাকেও একটা ট্রিলজি বলে তিনি অভিহিত করেছিলেন। এবং এটা পুরোপুরি একটা পলিটিক্যাল জায়গা। সেখানে কি দেখছি, কলকাতা 71-এ বোম পড়ছে, মানুষ মারা যাচ্ছে, সেই ছেলেটা বলছে, আমার বয়স হলো 20, আমার ইতিহাস হলো বঞ্চনার ইতিহাস, আমার ইতিহাস হলো অত্যাচারিত হওয়ার ইতিহাস। সেখানে দেখছি গুলি হয়ে 20 বছরের নকশাল তরুণ মরে যাচ্ছে। এই তরুণের মৃত্যু 67 থেকে ভারতীয়, আমি সবসময় বলি 75 থেকে গোটা ভারত জরুরি অবস্থা দেখেছে, আমার বাংলা 67 থেকে জরুরি অবস্থার একটা অদ্ভুত কালো মেঘের মধ্যে ছিল। সেই কালো মেঘে একের পর এক তরুণ হারিয়ে যাচ্ছে, হ্যামিলনের বাঁশিওলার মতো
কার বাসিতে যে তরুণরা হারিয়ে যাচ্ছে সেই প্রশ্নকে তিনি তুলে ধরছেন। আবার কুরাসে আমরা কি দেখছি, কুরাসে আমরা দেখছি আস্তে 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 শ্রমিকদের মিছিল গ্রামের দিকে যাচ্ছে। আজকে কুরাসের মতো ছবি কত ইম্পর্টেন্ট। এই যে কিছুদিন আগে দিল্লিতে আমরা কৃষক সংগ্রাম দেখলাম, সেখানে কি দেখলাম যে কৃষকদের পাশে শ্রমিকরা এসে দাঁড়াচ্ছে, কৃষি আন্দোলনকে শ্রমিক শ্রেণী বোঝার চেষ্টা করছে, দুজনের মধ্যে ঐতিহাসিক একটা মেলবন্ধন হচ্ছে। আসে কত বছর আগে কুরাস দেখুন কি অদ্ভুত এক প্রাসঙ্গিকতা মৃণাল সেন তৈরি করছেন তার অদ্ভুত ভুবনের ভেতর দিয়ে। এবার মৃণাল সেন বলতে শুধু কুরাস, শুধু কলকাতা একাত্তর নয়, তার অদ্ভুত একটা খোঁজাও আছে। কার্ল মার্কস, আমরা এখানে কথায় কথায় মার্ক্সবাদী ইত্যাদি শব্দগুলো ব্যবহার করি, কার্ল মার্কস একবার বলছিলেন যে আমার আর এঙ্গেলসের চিঠিগুলো পড়ে দেখো তাহলে দেখবে কবিতা কাকে বলে। আবার তিনি একবার এঙ্গেলসকে একটা চিঠিতে লিখছেন, প্রিয় এঙ্গেলস তুমি কি করছো, তুমি হাসছো না বেশি ভাবছো। এই যে জীবনের অদ্ভুত মজার লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলোকেও কিন্তু মৃণাল সেন ধরার চেষ্টা করেছেন। তাই মৃণাল সেন একবার সিনেমা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওয়েন উই টাচ দিস মাল্টিফেসেড মিডিয়াম উই অ্যাকচুয়ালি টক উইথ দ্য পিপল। এবং এই কথোপকথনের সংস্কৃতিটা ভারতবর্ষে চিরকালই ছিল। রবীন্দ্রনাথ থেকে মৃণাল সেন, রাজা রামমোহন, যদি একটা সরল রেখা টানি, রবীন্দ্রনাথ যখন শিলাইদহে গিয়ে তিনি নিজে চিঠিতে লিখছেন যে লালন ফকিরের অনুগামীদের সাথে যখন তার কথা হতো তখন অদ্ভুত এক জীবনের মরমিয়া বোধ তার কাছে ফুটে উঠত। তাই জন্যই তিনি প্রবাসীতে লালন ফকিরের ডায়েরিও ছাপিয়েছিলেন। যাই হোক, এই কথাগুলো মৃণাল সেনের কেন কথা, মৃণাল সেনের ছবির প্রসঙ্গে কেন বললাম আসছি। আপনারা দেখবেন খান্ডাহার ছবিটা এক অদ্ভুত ছবি, যেটাকে দেখে অনেকদিন পরে গার্সিয়া মার্কোয়েজ, মৃণাল সেনের বন্ধু, বিশিষ্ট ঔপন্যাসিক, নোবেলজয়ী বলেছিলেন তার অটম অফ দ্য প্যাট্রিয়ার্ক উপন্যাসটা তিনি পেয়েছিলেন খান্ডাহারের অদ্ভুত সেই ধারা চিত্রগুলোকে দেখে। অটম অফ দ্য প্যাট্রিয়ার্কে গার্সিয়া মার্কোয়েজ কী বলছেন, তিনি দেখাচ্ছেন একজন স্বৈর শাসক, সে প্রচণ্ড ক্রূর, প্রচণ্ড নিপীড়ন করে লোকের ওপর, কিন্তু তার ভেতরেও অদ্ভুত একটা একাকিত্ব, একটা একক জীবন, যে জীবনকে সেও বইতে পারে না, একটা অদ্ভুত কষ্ট লুকিয়ে আছে। এটাই তো হচ্ছে অদ্ভুত ব্যাপার। তুমি যদি সবার ওপর অত্যাচার করো সেই অত্যাচারের ফসল তোমার ওপরেও আসবে, সেই অত্যাচারের ফল তোমার ওপরেও আসবে। মার্ক্সবাদের তো এটাও মূল কথা। সেই গার্সিয়া মার্কোয়েজ যখন বলছেন তুমি খান্ডাহার নিয়ে, তুমি আমার এই ছবি বইটা নিয়ে, অটম অফ দ্য প্যাট্রিয়ার্ক নিয়ে একটা ছবি বানাও, মৃণাল সেন হেসেছিলেন। কারণ মৃণাল সেনের কাছে এইটা বিষয় ছিল না যে শুধু স্বৈর শাসনকে তুলে ধরা, এইটা অনেক বড় বিষয় ছিল রবীন্দ্রনাথ যেভাবে দেখিয়েছেন বহু মানুষের কথাকে নিয়ে সঙ্গে পথ চলা। তাই জন্য আপনারা দেখবেন যে খান্ডাহার ছবিটায় কিছু লোক গ্রামে আসছেন, কিছু মানুষ তারা শহুরে, তাদের বাবারা ছিলেন ওখানকার জমিদার, তারা মানে তিন বন্ধুর মধ্যে একজন বন্ধুর বাবা ছিলেন ওখানকার জমিদার, তাদের পারিবারিক মন্দিরগুলোতে এখনও পুজো হয় এবং বাবা জমি দিয়েছিল বলে সেখানে পুজো করতে আসে, সেখানে পুজো করতে আসে পণ্ডিত মশাই। যারা বেড়াতে আসছে তাদের মধ্যে একটি ছেলের বাবা ওখানকার জমিদার ছিল এবং তাদের বাড়িতে এখনও পুজো হয়, সেই পুজো করতে আসেন একটা পণ্ডিত মশাই, পণ্ডিত মশাইকে জমি দেওয়া হয়েছে। সেইখানে এসে নাসিরুদ্দিন শাহের সাথে অদ্ভুতভাবে একটা, নাসিরুদ্দিন শাহ একটা অদ্ভুত জীবনকে আবিষ্কার করেন, সাবানা আজমির জীবনকে। পরিত্যক্ত ঘর বাড়ির মধ্যে একটি মেয়ে তার মাকে নিয়ে লড়াই করছে, মেয়েটির মা মরে গেলে মেয়েটির কী ভবিষ্যৎ হবে কেউ জানে না, সব কিছু আছে কিন্তু সবাই যেন তাদের পরিত্যাগ করে দিচ্ছে। এই চূড়ান্ত একা হয়ে যাওয়া একটা মানুষ, এটা স্বৈর শাসকের একা হয়ে যাওয়া নয়, একজন সাধারণ মানুষের চূড়ান্ত একা হয়ে যাওয়া মানুষ। সেই চূড়ান্ত একা হয়ে যাওয়া মানুষটার কাছেও বন্ধু হিসেবে যখন এগোতে চাইছে নাসিরুদ্দিন, সাবানা আজমিরও যখন তার প্রতি একটা ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে, সেই ভালো লাগাটাও কিন্তু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। পরে ছবির শেষ দৃশ্যে দেখছি সাবানা আজমির পোশাক যেভাবে পরছিলেন সেই পোশাককে একভাবে বাজারের কাছে বিক্রি করতে চাইছে নাসিরুদ্দিন শাহ, যে কিনা একসময় ভালোবেসে ফেলেছিল সাবানাকে। এই যে অদ্ভুতভাবে আমাদের জীবনের ভেতরে কীভাবে মার্কেট ঢুকে যায়, কীভাবে জীবনের সৌন্দর্যগুলোকে কেটে দেয় অদ্ভুত কুটিল জটিল মার্কেটের খেলা, অর্থের খেলা, ক্যাপিটালিজমের খেলা, সেটাকে মৃণাল সেন অপূর্ব দক্ষতায় খান্ডাহারে দেখিয়েছেন। এবার খান্ডাহার থেকে যদি আমি আবার চলে যাই তাহলে দেখবেন পদাতিক থেকে খান্ডাহার যেন মৃণাল সেন একটা অদ্ভুত ক্যাচ লোপালপি করছেন। পদাতিকে যে ছেলেটা সবচেয়ে অসহায় হয়ে যায় আবার লড়াইকে খুঁজে পায়, সেই ছেলেটাকে দরকার ছিল
ওই শাবানা আজমির পাশে, কিন্তু সেই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায় না। শাবানা আজমির পাশে অন্য কেউ চলে আসে, এই ফলে একটা অদ্ভুত অদ্ভুত জীবনের অপরিপূর্ণতার গল্প আঁকছেন। এবং যে অপরিপূর্ণতার গল্পের ভেতর দিয়ে মৃণাল সেন বোঝাতে চাইছেন, আরেকটু ভালোবাসলে জীবনটা কত পরিপূর্ণ হতো। ফলে মৃণাল সেনকে দেখতে গেলে আমার আরেকটি ছবির কথাও খুব ভীষণভাবে মনে পড়ে যায়, আকালের সন্ধানে, ওর মতো ছবি। এখন আকালের সন্ধানের একটা ইন্টারেস্টিং দিক আমাকে খুব টানে, সেটা হচ্ছে একটা পার্ট ফিল্ম পার্টি এসছে, মানে ফিল্মের দল, ডাইরেক্টর, কলা কুশলী, ক্যামেরাম্যান ইত্যাদিরা এসছে প্রেমেন্দ্র মিত্রের গল্প অবলম্বনে। এবং তারা এসে প্রেমেন্দ্র মিত্রের গল্পে যেমন একটা স্কুল বাড়িতেই তারা ছিল, এখানে সেখানে পুরনো জমিদার বাড়িতে থাকছে, এবং তারা আসার পর দেখা যাচ্ছে তাদের ছোট্ট একটা গ্রামে তাদের খানাপিনার কারণে সেখানে আকাল সন্ধ্যা আকাল তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ একদল লোক যারা ফেমিন নিয়ে আকাল নিয়ে ছবি করতে এসছে, তাদের খানাপিনা ইত্যাদির কারণে গোটা গ্রাম জুড়ে আকালের মতো পরিবেশ তৈরি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ মৃণাল সেন দেখাচ্ছেন যে প্রাচীন যুগে যখন রাজার সেনারা কোনো একটা জায়গায় আসতো যুদ্ধের প্রয়োজনে, কোনো একটা গ্রামের ওপর দিয়ে তারা যেত, তখন সেই গ্রামের কাছে তারা যখন ছাউনি ফেলতো, তখন সেই গ্রামের মানুষের খাবারটা তারা কিনে নিত। আর এখানে তারা এত জিনিস কিনে ফেলছে যে জিনিসের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, কেন ওই গ্রামে তো অত কেনা বেচার রেওয়াজ নেই। ফলে সেনা প্রাচীন সেনাবাহিনী যেভাবে আসে গ্রাম দখলের জন্যে, এই মানুষগুলো আসলে সেইভাবে গ্রাম দখলের জন্যে এসছে, অথচ তারা কিন্তু আকাল নিয়ে ছবি করতে চাইছে। এবং সেখানে আমরা দেখছি মৃণাল সেন আসলে খুঁজতে চাইছেন সেই হাঙ্গারের ভাষাটাকে। গৌতম বুদ্ধ থেকে, গৌতম বুদ্ধ যখন অনাহারে ছিলেন 43 মন্বন্তর অবধি, মানুষের অনাহারের ভাষাটা কী? একটা মানুষ যখন অনাহারে থাকে, সে শিখ হতে পারে, হিন্দু হতে পারে, জৈন হতে পারে, কোনো ধর্মের মানুষ নাই হতে পারে, তার ভাষা আমি না জানতে পারি, তার কোনো কিছুই আমি না জানতে পারি, তবু অনাহারের মধ্যে একটা মানুষের মধ্যে যে অদ্ভুত পরিবর্তনগুলো আসে, অনাহার যে একটা ঐক্য তৈরি করে, যেখানে সোমালিয়ার অনাহারী শিশুটার সাথে ভারতবর্ষের রাজস্থানের কোনো একটা অনাহারী শিশুর অদ্ভুতভাবে, কালাহান্ডির কোনো একটা অনাহারী শিশুর অদ্ভুতভাবে মিল তৈরি হয়ে যায়, এই ঐতিহাসিক মিলকে তিনি খুঁজছেন। এবং খুঁজতে গিয়ে তিনি দেখছেন যে আকালের সন্ধানে যারা ছবি করতে এসছে তাদের গ্রাম জীবনের প্রতি কোনো সম্মান থাকে না, ফলে তারা আস্তে আস্তে ব্রাত্য হয়ে যান। তাই সেই শিক্ষক বলেন আপনারা চলে যান এখান থেকে। এবং সেখানে আমরা দেখি অদ্ভুতভাবে কীভাবে গ্রাম সমাজ, কার্ল মার্ক্সের চেতনা কোনো বাইরের চেতনা নয়, লালন ফকিরের মতো সে যে আমার দেহের ভেতর চলে আসে, সেটাও দেখি যখন সেই ডাইরেক্টর যিনি আকালের ওপর ছবি করবেন বেশ একটু রসিয়ে সেই গ্রামের লোকটাকে বলছেন, তুমি কি যাত্রা টাত্রা দেখো, চারিদিকে এত পরিবর্তন হচ্ছে? বলে হ্যাঁ দেখি আমি। তারপর সেই গ্রামের লোকটা বলছে, আমি একটা যাত্রাও করার কথা ভেবেছিলাম। বলে কিসের যাত্রা? ওই শহর মানে আকালের ডাইরেক্টর জিজ্ঞেস করছে, কিসের যাত্রা, কার ওপর যাত্রা? তখন সেই গ্রামের লোকটা বলছে, কেন কার্ল মার্ক্সের ওপর। লোকটা ভয় পেয়ে গেছে, ডাইরেক্টর ভয় পেয়ে গেছে, ডাইরেক্টর ভেবেছিল একটা মূর্খ সূর্খ মানুষ, এটা কিছু জানে না। এবার কিন্তু ডাইরেক্টরের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে। ডাইরেক্টর বলছে, কার্ল মার্ক্সের চরিত্রে কে অভিনয় করবে? প্রচণ্ড কালো একটা মানুষ তীব্র জোরের সাথে উচ্চারণ করে বলে দিচ্ছে, কেন আমি? অর্থাৎ আমার মতো করে কার্ল মার্ক্সকে খুঁজে পাওয়া, আজকে দেখবেন এটার উপরেই সবচেয়ে বড় একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া হয়েছে। কার্ল মার্ক্সকে যেন, কার্ল মার্ক্সের একটা বইয়ের দাম দেখবেন 700-800 টাকা, যে গরিব মানুষের সবচেয়ে বেশি যে বইটা পড়ার দরকার ছিল রবীন্দ্রনাথ হোক কার্ল মার্ক্স, সেই গরিব মানুষ সেই বইটা ছুঁতে পারে না। সেই এই ব্যারিয়ারটার বিরুদ্ধেও কিন্তু মৃণাল সেন মানে কী বলবো সেই যুগে দাঁড়িয়ে লড়াই করেছেন। আজকে আমরা বলি না ইন্টালেকচুয়াল বিষয় এটা গরিবের নয়, এটা বড়লোক বাবু সমাজের বিষয়। তাই আমরা দেখি বাবু সমাজ যেখানে স্থায়ী হয়েছে, এই আমরা দেখছিলাম কয়েকদিন আগের এই নির্বাচনে, কর্ণাটকের নির্বাচনে বাবু সমাজ যেখানে স্থায়ী হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সাম্প্রদায়িক রাজনীতি জিতেছে। যত গ্রামের দিকে এগোনো গেছে তত কিন্তু সাম্প্রদায়িক রাজনীতি পরাজিত হয়েছে ভোটের বাক্সে। তাই এটাকে দেখিয়েছেন মৃণাল সেন যে বাবু সমাজ যে তাচ্ছিল্য করে, তারা যে বোঝে, যে তারা যেভাবে মার্ক্সবাদ থেকে আকাল সমস্ত কিছুকে তাদের নিজস্ব এজেন্ডায় পরিণত করে ফেলে, তার বিরুদ্ধে কে তার গ্রামের মানুষ কথা বলতে পারে, এই যে কথা বলার সাহসটা মৃণাল সেন। আবার মৃণাল সেনের কিন্তু একটা রোম্যান্টিক অভিযাত্রাও ছিল ভীষণভাবে। আকাশ কুসুমের মতো ছায়াছবিতে আমরা দেখছি মৃণাল সেন কী অদ্ভুতভাবে বেজে বেজে উঠছেন। সেখানে একটি ছেলে, সে নিজেকে ঠকাচ্ছে হয়তো, অথবা সে সত্যিই খুব ট্যালেন্টেড,
সে জানে যে এই উচ্চ মধ্যবিত্তর খেলাগুলোতে ঢুকতে গেলে আমায় উচ্চ মধ্যবিত্তের মতোই হতে হবে, আমার কাছে যদি গাড়িটা না থাকে ওই মেয়েটা আমার সাথে প্রেম করবে, হাঁটবেও না। এই জায়গাটাকে সে ধরছে এবং তার মধ্যেও একটা আবিষ্কারের নেশা আছে। সে কখনও চাইছে না দশটা পাঁচটা চাকরি, দশটা পাঁচটা চাকরি করতে, সে চাইছে একটা ব্যবসায়ী হতে। কীভাবে কীভাবে পরিস্থিতির শিকার হয়ে একটা ছেলে অসহায় হয়ে যায়, তার মা অসহায় হয়ে যায়, সেই অদ্ভুত গল্প মৃণাল সেন তৈরি করছেন। আবার 22শে শ্রাবণে মৃণাল সেন একটা অদ্ভুত রোম্যান্টিসিজম তৈরি করছেন। আমি কেন জানি না মৃণাল সেন এই ছবিগুলোকে ও ডিজাইন করেন। অনেকে বলেন যে 22শে শ্রাবণের মতো ছবি, তারপর আকাশ কুসুমের মতো ছবিকে মৃণাল সেন কেন ডিজাইন করেন সেটা আমি আজ অবধি বুঝতে পারিনি, আমার সীমাবদ্ধতা থাকতে পারে। তাই সেখানেও আমরা দেখছি কি অদ্ভুত সেই লোকটা, সে আলতা ব্যাচে 22শে শ্রাবণের সেই ক্যারেক্টার, মেন ক্যারেক্টারটা আলতা ব্যাচে ট্রেনে ট্রেনে সে তার বউকে বোঝায় যে তাদের বাড়িটা একটা বিরাট জমিদার বাড়ি ছিল, কত মেয়েকে এখানে এনে কত ভয়ানক অন্যায় করা হয়েছে, সেই অন্যায়গুলোর জন্যে সেই রোম্যান্টিক মনটাও কেঁদে ওঠে, পুরুষের চাপা কান্না দরবারি কানারার মতো। ফলে 22শে শ্রাবণকেও আমার অদ্ভুত একটা ছবি রাখবো। আর এখানেই মনে করবো যে মৃণাল সেনার সত্যজিৎ রায় যে পত্রযুদ্ধ হয়েছিল স্টেটসম্যান পত্রিকায়, যে পত্রযুদ্ধে মৃণাল সেন সম্ভবত বলেছিলেন এক লরি শব্দ এখন আমার কাছে আছে, আজকের ওয়েদারে তো আমরা সেই যুদ্ধটাই দেখি না। ঋত্বিক কী বলছেন, ঋত্বিক একবার বলছেন বাগম্যানকে বিউটিফুল এনিমি। কেন বলছেন, কেন বলছেন তিনি বাগম্যানের ছবির মধ্যে অদ্ভুত জীবন আছে, তার ভিজুয়ালগুলো অদ্ভুত জায়গায় রয়েছে, তিনি একটা অদ্ভুত মরমিয়া জীবনের কথাও বলেন, কিন্তু শেষ বিচারে তিনি তার সব কিছুকেই একটা ধর্মীয় রিফর্মেশনের জায়গায় হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধে ঋত্বিক গর্জে উঠেছিলেন। তা আজকে মৃণাল ঋত্বিক সত্যজিতের যে আভ্যন্তরীণ সম্পর্ক ছিল, যে সম্পর্কগুলো একসাথে খুব কাছাকাছি চলে আসে, বিশেষ করে মৃণাল আর ঋত্বিক, যে জায়গা থেকে আমরা দেখি যুক্তিতর্ক গল্পের নীলকণ্ঠ বাগচি যেন ওই যে লোকটা মার্ক্স বলেছিল তার সাথে হাঁটতে চায়, আকালের সন্ধানে যে ছেলেটা মার্ক্স বলেছিল তার সাথে হাঁটতে চায়, আমরা দেখি নীলকণ্ঠ বাগচি সেই অদ্ভুতভাবে পদাতিকের ছেলেটার সাথে হাঁটতে চায়। ফলে ঋত্বিক মৃণাল সত্যজিতের যে অদ্ভুত কেমিস্ট্রি ছিল, যে কেমিস্ট্রিকে তাদের বিরোধ নিয়েও আমাদের কথা বলতে হবে, তাদের আভ্যন্তরীণ কেমিস্ট্রি নিয়েও বোধ হয় অনেক বেশি কথা বলার আছে, তাই জন্যেই বোধ হয় আদুর গোপালকৃষ্ণন একেবারে বুক ঠুকে বলেছিলেন থ্রি ম্যাস্ট্রো ঋত্বিক সত্যজিৎ মৃণাল। আস্তে আস্তে অনুষ্ঠানটাকে আমাদের শেষ করতে হবে, কারণ মৃণাল সেন নিয়ে কথা বলতে গেলে কথা ফুরবে না, এটা হলো কথা শরীর সাগরের মতো। সেই জায়গা থেকে আমরা অনেক অভিযোগ করেন যে 80-এর দশক থেকে মৃণাল সেনের ছবি নাকি বদলালো। এক সময় যে মৃণাল সেন সমাজ পরিবর্তনকেই তার বাস্তবতা হিসেবে তুলে ধরেছিলেন, 80-এর দশক থেকে বামফ্রন্ট সরকার আসার পরে কি তিনি একটা স্থিতিস্থাপকতার অংশ হয়ে গেলেন? মানে একটা সময় যে মৃণাল সেন মনে করতেন পৃথিবীকে বদলানো দরকার, এখন তিনি বললেন না আর পৃথিবী নয় নিজেকে বদলানো দরকার 80-এর দশক থেকে। বিষয়টা বোধহয় অত সরলভাবে ব্যাখ্যা করা যাবে না। বামফ্রন্ট সরকার আসার পরে যেটা হলো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা স্থিতিশীলতা এলো। নকশালপন্থার সময় 60 বা 70-এর দশকে যে উত্তাল আবহাওয়াটা ছিল সেই আবহাওয়াটা কমলো, একটা মাইল রোদের ভূমি সংস্কার হলো, গরিব চাষির হাতে কিছু টাকা গেল। আগে যেভাবে প্রথম 10 বছরের কথা বলছি, পরের কথা বলছি না, আগে যেভাবে গরিব মানুষকে তুইতুকারি করে লোকজন ডাকত সেটা ডাকা হলো না। ফলে বাঙালি জীবনে এবং অর্থনীতির একটা টিচার সহ সরকারি কর্মীদের অর্থনীতিও বাড়লো, বিশেষ করে টিচারদের মাইনে ইত্যাদি। ফলে বাঙালি জীবনে একটা মধ্যবিত্ত শ্রেণী এই প্রথম অনুভব করলো যে তাদের হাতেও একটা অর্থনীতি আসছে। এখন সেই জায়গাটার সাথে বোধহয় মৃণাল সেন গভীরভাবে আপোষ করার চেষ্টা করেছিলেন। আমরা মৃণাল সেন বলতে তো শুধুমাত্র তাকে পুজো করব না, তার আমরা তাকে খোঁজার চেষ্টা করব। আমাদের দেশে সবচেয়ে মুশকিল হয় যে গৌতম বুদ্ধও বলেছিলেন তার মৃত্যুর পরে যেন মূর্তি না বানানো হয়, কারণ তিনি জানতেন তাকে পুজো করা হলে তার আসল কথাগুলোকে হাওয়া করে দেওয়া হবে, টুপি দিয়ে দেবে লোক। মৃণাল সেনকে ধরে আমরা একটা অন্বেষণ খুঁজব, একটা অন্বেষণের যাত্রার ভেতর দিয়ে যাব। সেই জায়গাটা কী, যে 80-এর দশকের এই যে মধ্যবিত্তের যে স্থিতিশীলতা এলো তার সাথে মৃণাল সেন আপোষ করতে লাগলো। আর দুই, গোটা বিশ্বজুড়ে এই 80-এর দশক থেকে কিন্তু কমিউনিস্ট রাজনীতির মধ্যেও একটা অদ্ভুত ক্লেদ জমতে শুরু করলো। 1920 সালে যে সোভিয়েত ইউনিয়নকে দেখে মনে হতো সে গোটা বিশ্বের মুক্তির একটা অদ্ভুত রূপ, যার জন্য লিখে ফেললেন ঘোড়সওয়ার কবিতা,
বিষ্ণু দে। কিন্তু 1980 দশকে সোভিয়েত ইউনিয়নেরও অনেক কালো দিক বেরিয়ে আসতে লাগলো। তারা যে বহু শিল্পী সাহিত্যিককে জেলখানায় বন্দি করে রেখেছিলেন সে কথাগুলো বেরিয়ে আসতে লাগলো। সমাজতান্ত্রিক অর্থনীতির অনেক খারাপ দিক মানুষ বুঝতে পারলেন, ফলে গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা, একটা অদ্ভুত অস্থির, মানে একটা অদ্ভুত সমাজতন্ত্রের যে লড়া, সমাজতন্ত্রের যে জয়যাত্রাটা ছিল সেই জয়যাত্রার ওপর ফুল স্টপ পড়তে লাগলো। সে এগোচ্ছে কিন্তু এবার স্যালাইনের ওয়াটারের মতো এগোচ্ছে, ঘর সাবার আর সে নয়, সে এখন স্যালাইনের ওয়াটারের মতো এগোচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা কনফিউশনের শিকার মৃণাল সেন হয়েছিলেন। 1980 দশকের শেষ দিকে, 1990 দশকেই, তার আগে আরেকটা কথা বলে নিই, ভুবন সোম ছাড়া এখানে আসবো, তার আগে এটা বলে নিই, ভুবন সোমকে এখানে কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ ভুবন সোম ছাড়াও কিন্তু মৃণাল সেন কমপ্লিট নয়, তাহলে এই 80 দশকের বিষয়টা বুঝে যাবে। ভুবন সোমে মৃণাল সেন একটা অদ্ভুত গল্প দেখেছেন, গল্প এঁকেছেন। ফরাসি নিউ ওয়েভের মতো শুধুমাত্র ফ্রিজ শট ব্যবহার করা নয়, সেই অদ্ভুত শটটা ভুবন সোম রেলে বড় জায়গায় কাজ করেন, চেন স্মোকার, তার শিকার করার শখ আছে, দেখা যাচ্ছে কি ফাইলগুলো আপনি আপ সই হয়ে যাচ্ছে, একটা চেয়ার রয়েছে, চেয়ারের ওপর ভুবন সোম বসে নেই, অথচ সিগারেটের ধোঁয়া চলছে। এইভাবে অ্যালিয়েনেশন থিওরিটাকে ধরা, যেখানে ওই চেয়ারে কে বসে আছে সেটা বড় কথা নয়, চেয়ারে ভুবন সোম বসতে পারে, অন্য কোনো সোম বসতে পারে, দেবাশিস চক্রবর্তী বসতে পারে, আপনি বসতে পারেন, কিন্তু চেয়ার তার ধর্ম পালন করবে, ভুবন সোমকে তার ধর্ম পালন করতে দেবে না। এই অদ্ভুতভাবে একটা যাকে বলে আমরা থিওরি অফ অ্যালিয়েনেশন, যে একটা মানুষ যখন কাজ করে তখন সে আস্তে আস্তে এমনভাবে তাকে কাজের জগতের মধ্যে নিয়ে যাওয়া হয় যে তার পুরনো স্মৃতি থেকে আরম্ভ করে পুরনো উৎকর্ষ ভুলে যায়, সেটাকে মৃণাল সেন অদ্ভুতভাবে দেখিয়েছেন। এবং ভুবন সোমে সুহাসিনী মূলের সাথে মৃণাল সেনের অদ্ভুত সম্পর্ক, সেই অদ্ভুত রোম্যান্টিকভাবে দৃশ্যগুলো, বালি, অদ্ভুত লং শটের মহাকাব্য, চোখের মধ্যে এক মায়া অঞ্জন তৈরি করে, মনে হয় ভুবন সোম দেখার পর অনেকক্ষণ ঘুমোতে ইচ্ছে করে, ঘুমিয়ে ঘুমিয়ে দৃশ্যগুলো আসে, সুহাসিনী মূলে ফিরে ফিরে আসে। এবং ভুবন সোম সেখানে পাখি শিকার করতে যায়, তার শিকারের প্রতি এতটাই আগ্রহ, পরে সে শিকারে সফল হয়, কিন্তু শিকারে সফল হওয়ার পরেই তার মনে অদ্ভুত একটা কিছু বেজে বেজে ওঠে। তো এটা, এই ছবিটা কখন করা সম্ভব হয়েছিল? 70-এর দশকে, কেননা তখন গোটা বিশ্বজুড়েই কিন্তু আত্ম আবিষ্কারটা একটা বড় জায়গায় ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর কী বলা হলো, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন একটা তত্ত্ব এলো, আর দ্বিতীয় এলো কি, হ্যাঁ, এন্ড অফ হিস্ট্রি, যেখানে এন্ড অফ হিস্ট্রিতে তাত্ত্বিকরা বললেন যে এর আগের যে কোনো সময় আমরা দেখেছি ফিলোসফির ডিবেটটা একটা বড় ডিবেট হতো, আজকে আর সেটা হবে না, আজকে এন্ডলেস সম্পর্ক, এনভায়রনমেন্ট বাদ, হ্যাঁ, নানা ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং টেকনোলজি নিয়ে ভাবতে শুরু করবে মানুষ। ফলে 90-এর দশকের এই অদ্ভুত পরিবেশে দাঁড়িয়েই 96 সালে কিন্তু একটা চ্যালেঞ্জ নিলেন মৃণাল সেন, আমার ভুবনে সেই সাকিনা, এক নারী, এক মুসলমান নারী সাকিনা, তার জীবনের ঘটে চলা অদ্ভুত বাস্তবতাগুলোকে নিয়ে মৃণাল সেন খুঁজতে চাইলেন। মৃণাল সেন দেখলেন ওই দূরের দৈত্যকে, যে দৈত্য তখনও তীব্রতার সাথে আমাদের সামনে আসেনি, সাম্প্রদায়িকতার সেই অদ্ভুত দৈত্য, ফ্যাসিবাদের সেই অদ্ভুত দৈত্য। আর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ লড়তে পারে একমাত্র তার জীবনকে দিয়ে, তার প্রকৃতিকে দিয়ে, তার ভালোবাসাকে দিয়ে। এই ভালোবাসা কতদূর হয় সেটা আপনি দেখবেন যে কী অদ্ভুতভাবে আমার দেশে ইসলামিক শাসনেও মোহাম্মদ ঘড়ির মতো প্রতিক্রিয়াশীল শাসকও তার কয়েনে লক্ষ্মী প্রতিমা ব্যবহার করতে বাধ্য হন। এই যে অদ্ভুত এক জীবনধারা, এই জীবনধারাকেই কিন্তু মৃণাল সেন খুঁজলেন তার শেষ ছবিতে, আমার ভুবনে। ফলে তিনি বলতে চাইলেন যে এই আমার ভুবন দিয়েই কিন্তু ফ্যাসিবাদের ভুবনকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। ফলে আজ এখানেই শেষ করছি, সেই গানটা মনে পড়ছে, প্রতিরোধ গড় লালনের নাম নিয়ে
প্রতিরোধ করো তিতুমির তিতুমির, প্রতিরোধ করো মৃণাল সেনকে ধরে, প্রতিরোধ করো ভালোবাসাকে সঙ্গে নিয়ে। এই বলে এখানে শেষ করলাম। তোমাদের কথা মুখের অনুষ্ঠান কেমন লাগে অবশ্যই জানিও, যে জায়গাটা ভালো লাগছে জানিও, যে জায়গাটা খারাপ লাগছে জানিও, আর অবশ্যই কথা মুখ সাবস্ক্রাইব করো, না হলে আমরা এগোতে পারবো না, আমরা এগোতে পারবো না, আমরা এগোতে পারবো না, ফলে তোমার বন্ধুত্বের প্রতীক্ষায়। আর এখানে আমাদের জয়েন অপশনস আছে, জয়েন অপশনসে গিয়ে তোমরা জয়েন করতে পারো যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে। এই অনুষ্ঠানটা থ্যাংকস অপশনস আছে, তোমরা এই অনুষ্ঠানটা ভালো লাগলে অর্থনৈতিকভাবে থ্যাংকস জানাতে পারো কথা মুখকে, কারণ এই মুহূর্তে প্রত্যেকটা শুভ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে অর্থনৈতিকভাবে দাঁড়ানোটা খুব জরুরি, নাহলে তারা কাজ করতে পারবে না। এই বলে আজকের মতো শেষ করছি। জয় গুরু, এনজয় গুরু, আল্লাহ হাফিজ।